ঘড়িতে এখন 6:34। সবাইকে শুভ সকাল। ভেলোরে আগরওয়াল লজ থেকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন আমি যাচ্ছি চুমকির ওয়ার্ডে। আজকে একটু দেরি হয়ে গেছে, শ্রিয়াংশ বরাবরের মতন ঘুমাচ্ছে একা একা বাচ্চারা। আর কালকে রাত্রে শ্রিয়াংশের খুব শরীর খারাপ গেছে, সেটা তো কাউকে বলতে পারছি না, যেদিকেও বলিনি, চিন্তা করবে, প্রচণ্ড কেশেছে আর গায়ে জ্বর, ইশারা হয়ে গেছিল কী করবো। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে কাশি কাশি হয়েছে, গায়ে জ্বরটা অল্প আছে। যাই হোক, এখন শ্রীকান্ত একটু ঘুমাচ্ছে, সারাত বেচারা ঘুমায়নি, উশপাস করেছে। ঈশ্বরের আশীর্বাদে যদি চুমকিকে আজকে রিলিজ করে দেয় তবে একটু শান্তভাবে ঘুমাতে পারবে, জানি না কী হবে। আর দিকে কালকের রাত্রে চুমকির শরীরটা খারাপ হয়েছিল, বমি হয়েছিল, জানি না এখন কী অবস্থা আছে। তো যাই, একবার অন্তত একটু দেখে আসি, একটা রিস্ক নিয়েছি। ফের শ্রীয়াংশ একা রুমে রয়েছে, আমি যাচ্ছি চুমকির ওয়ার্ডে। চলে আসলাম হসপিটালের ভিতরে, এবার যাবো চুমকির ওয়ার্ডে। শ্রীয়াংশ তো একলাই আছে, আর শুরু করে একটু ওই যে ডাবের জল নিয়ে নিয়েছি, একটু ডাবের জলটাই দিয়ে আসি। চলে আসলাম চুমকির ওয়ার্ডে, এবার যাবো চুমকির কাছে। এক জলের একটু দেখে চলে আসতে হবে, শ্রীয়াংশ একা আছে। আজকে সকাল সকাল ছুটে এসেছি, চুমকিকে একটু দেখে গেলাম। হ্যাঁ, কালকে একটু বমি হয়েছে ওর, এখন মোটামুটি ভালো আছে, ড্রেসিংটা খুলে দিয়েছে, ডাক্তার বললো আজকে রিলিজ করবে। এক্ষুনি ডাক্তার এসেছিলো, ডাক্তার দেখে গেছে। যাই হোক, পরে আপডেট দেবো, চুমকি আছে শুয়ে, পরে আসছি, কারণ শ্রীয়াংশ ঘরে একা আছে। শ্রীয়াংশকে একা রেখে আর একবার একটু বেরোলাম ওয়ার্ড থেকে, ঘুরে এসে দেখলাম শ্রীয়াংশ শুয়ে রয়েছে কিন্তু জেগে আছে, মুখ গুজে শুয়ে রয়েছে বলে আর একবার বেরোলাম, একটু খাবারটা নিয়ে আসি। পঙ্গল খেতে ভালোবাসে, যদি পঙ্গলে আনতে পারি দেখি। একটু ওয়ার্ড থেকে বেরিয়ে গেলাম, শ্রীয়াংশ আর চুমকি বেরোনোর জন্য একটু পঙ্গল নিয়েছি, দেখি শ্রীয়াংশ খাই কি না। শ্রীয়াংশ শরীরটা খারাপ, জ্বর ছিল কালকে রাত্রে, এখন সকালবেলা দেখলাম গাটা ঠান্ডা আছে, দেখি কী হয়। এখন চলে যাচ্ছি রুমে, এখন ঘড়িতে বাজে 10:53, চুমকি এক্ষুনি ফোন করলো আর একবার যেতে হবে ওয়ার্ডে, কী ওষুধ টষুধ লিখে দিয়েছে সেগুলো দিয়ে আসতে। তা আমি সকাল থেকে 2-3 বার গেছি, যা শ্রীয়াংশকে একা একা রেখে দিয়ে শ্রীয়াংশ তখন একটু ঘুমাচ্ছিল, একবার তো এসে দেখছিল জেগে শুয়ে রয়েছে। যাই হোক, এখন শ্রীয়াংশকে একটু ফ্রেশ করে নিয়ে, ও কিছু খেল না, ওকে নিয়ে এখন ফের ওয়ার্ডে যাচ্ছি, দেখা হচ্ছে ওয়ার্ডে গিয়ে। চলে আসলাম শ্রীয়াংশকে নিয়ে হসপিটালের ভিতরে, এখন যাচ্ছি চুমকির ওয়ার্ডের দিকে, গিয়ে দেখি কী হয়েছে, কী বলে গেল, সব আপডেট দেবো। এই যে শ্রীয়াংশ খুব খুশি, আসতে খুব খুশি। চলে আসলাম চুমকির ওয়ার্ডে, খুশি আসলাম ওর মায়ের কাছে, ওর মাকে ছাড়া আর উঠছে না, ওর মায়ের ধারে বসে আছে, ও আসবেই না কিছুতেই বাইরে, কিছু করারও নেই। আমি আবার ফার্মেসি কাউন্টারে আসলাম, দুটো ওষুধ রিটার্ন করতে হবে, একটা ওষুধ নিতে হবে, কী হবে জানি না। শ্রীয়াংশ ওখানে একা বসে আছে মায়ের পাশে, ওয়ার্ড ফার্মেসি ক্যাশ কাউন্টার। শ্রীয়াংশকে বসিয়ে রেখেছি ওর মায়ের পাশে বসে আছো, অনেক দেরি হয়ে গেল, এদের সিস্টেম সব কিছুই সিস্টেমেটিক কিন্তু বড্ড স্লো, মানে সব জায়গায় লাইন দিতে হয়, ধীরে ধীরে সব কিছু করতে হয়। যাই হোক, ফার্মেসির কাজ মিটে গেছে, এখন যাচ্ছি আবার ওয়ার্ডে।
কি কি রিলিজ করবে তার জন্য যে পেমেন্ট করে আসলাম। শ্রিয়াংশ বসে আছে, শ্রিয়াংশের মা শ্রিয়াংশ বসে আছে, আর চুমকি শুয়ে আছে। এটা হচ্ছে বিল, ফোনটা এসে নেওয়া হয়েছে। এডমিশন রেকর্ড, এখন যাব, আমি যাব নার্সিং ওয়ার্ডে গিয়ে এটা জমা দিয়ে আসবো, তারপর হয়তো রিলিজ করবে। আর আমি আবার রুমের দিকে যাচ্ছি, এখনও ডাক্তার আসেনি, ডাক্তার ফাইনাল রাউন্ড দেবে। ডিসচার্জ হয়ে গেছে, যে ডিসচার্জ স্লিপ ডিসচার্জ হয়ে গেছে, ফাইনাল চেক আপ ডাক্তার একবার করবে, তারপরে ছাড়বে। অনেকক্ষণ বসেছিলাম, শ্রিয়াংশ থাকতে চাইল না, রুমে নিয়ে যাই, স্নান টান করি। আর ছাদে, লজের ছাদে ওই চাদরগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে যাব। আর চুমকির ওয়ার্ড থেকে আমরা ফিরে এসেছি, তার কারণ হচ্ছে ডিসচার্জ সব হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এ দেয়নি। ডাক্তার আর একবার দেখবে, দেখে তারপরে ওয়ার্ড থেকে ছাড়বে। এই যে আমাদের লজ, কী সুন্দর দেখা যায় পাহাড় চারিদিকে, আবার পরে একদিন দেখাবো। ছাড়তে ছাড়তে বিকাল হয়ে যাবে, ওই জন্যই এখানে প্রচণ্ড হাওয়া, কথা বললে কিছু শোনা যাবে। ঘড়িতে বাজে 6:27, আর ফোন করেছিল, আমি ট্রেনে চলে আসলাম একাই, কারণ শ্রিয়াংশ এই মাত্র ঘুরিয়েছে, ওকে ঘরে একা বন্ধ করে রেখে আমি চলে এসেছি, ঢুকে গেছি ওয়ার্ডে, ঢুকে গেছি। শ্রিয়াংশ একা ঘরে আছে, কিন্তু এইমাত্র আমাকে ফোন করলো যে ডাক্তার ফাইনাল দেখে চলে গেছে, আর কিছু ওষুধ লিখে দিয়েছে, সেই ওষুধগুলোকে নিতে হবে, তারপরে ডিসচার্জ হবে। আমি চুকে চলে আসলাম কিন্তু ওয়ার্ডে। চলে আসলাম চুমকির ওয়ার্ডে, এবার চুমকিকে দেখি কি ওষুধ লিখে দিয়েছে, ওষুধটা নিয়ে আবার তাড়াতাড়ি চুমকিকে নিয়ে যেতে হবে। খুব রিক্সের মধ্যে এসছি, শ্রিয়াংশ একা একা ঘুমাচ্ছে, সন্ধ্যেবেলা হুট করে যদি উঠে যায়। এখন এই যে আবার ওষুধ দিতে হলো, এবারে নার্সিং স্টেশনে দেবো, মেডিকেল রিপোর্ট নেবো, তারপরে চুমকির রিলিজ। আমার চুমকিকে নিয়ে আস্তে আস্তে রুমে যেতে হবে। যাচ্ছি চুমকির ওয়ার্ডে, 1:41 বাজে, চুমকিকে খুব কষ্টে ধীরে ধীরে নিয়ে আসতে হয়েছে। আমরা যে লজে আছি সেই লজে এখন আপাতত চুমকি শুয়ে আছে, চুমকিকে আজকে রিলিজ করে দিয়েছে। তবে খুব শারীরিকভাবে দুর্বল, এই যে শুয়ে আছে, আর পাশে শ্রিয়াংশ আছে, পরে আমি কথা বলছি সব। এখন 8:04 বাজে, আমি আর শ্রিয়াংশ একটু বেরোচ্ছি, আমরা যাব, দেখি শ্রিয়াংশ কী কেনে কী খাবে, ওই জন্য যাচ্ছি। আর চুমকি রুমে একা শুয়ে আছে, চলে আসলাম রাত্রে ডিনার নিতে। রাত্রে ডিনার আজকে ভাত খাইনি, দিননি, ওই জন্য ইচ্ছা হবে একটু ভাত, আর চুমকিও বলছে ভাত খাবে, ওই জন্য ভাত নিলাম। শ্রিয়াংশকে ঘরে একা রেখে এসেছি, মানে চুমকির কাছে একা, ভয়ও লাগছে,
ওই জন্য তাড়াতাড়ি চলে যাব, ভাতটা নিয়েই বেরিয়ে যাবো, শর্টকাটে মারতে হবে, কারণ শ্রিয়াংশকে ওর মায়ের কাছে একা রেখে এসেছি। ও তো বুঝবে না, যদি গায়ের উপর চাপ ফাপ দিয়ে দেয় তাহলে বিপদ হয়ে যাবে। ভয়ে তাড়াতাড়ি করে ভাত নিয়ে ছুটে চলে যাচ্ছি। যে এত খিদে পেয়েছে ভিডিও করতে ভুলে গেছে। আজকে রাত্রে ভাত খাচ্ছি, অনেক দিন পর, অনেক বছর পর রাত্রেবেলায় ভাত, আর এই মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল আর ভাত, একটু শান্তিভাবে খাবো আজকে রাত্রে। ডিনার করে নিচ্ছি, ঘড়িতে এখন 9:30 বাজে, আর চুমকি, ওই যে চুমকিও খাচ্ছে আস্তে আস্তে বসে বসে, আর শ্রিয়াংশ তো এখানে এসে ভাতই খায় না, চেষ্টা করছো একটু খাবার। ঘড়িতে এখন 10:32 বাজে, আজকের একটু তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, কারণ শরীর আর দিচ্ছিল না। যাই হোক, তাড়াতাড়ি শুয়ে পড়ব, একটু শোয়ার দরকার আছে। আর এই চুমকি শুয়েছে, আর শ্রিয়াংশ এখনও গান শুনছে, ও এখন কতক্ষণ গান শুনে তাই মা এসছে, খুব আনন্দ ওর। আর বেশি রাত করবো না, আবার এডিটিংটা করতে হবে, যেটুকুনি ভিডিও হয়েছে আজকে এডিটিংটা একটু দিয়ে দিই। খুব বেশি ভিডিও করতে পারছি না, অল্প অল্প কাটা কাটা ভিডিও, মানে সবসময় মাথায় আসছে না যে ভিডিও করতে হবে। যাই হোক, যেটুকুনি পেরেছি করেছি। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকুন সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ।